সভ্যতার উষাকাল থেকে যখন ঘাত প্রতিঘাত বহুমুখী পতন আর কুসংস্কারের আবর্তিত হয়েছে, ঠিক তখনই সেই কান্তি লগ্নে এগিয়ে এসেছিলেন ইতিহাস ও বিজ্ঞানের শিক্ষাপুষ্ট স্বামী বিবেকানন্দ। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে স্বামী বিবেকানন্দ সমাজ দর্শন ও শিক্ষা ভাবনা শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর এম মতিউর রহমান। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সভাপতি ডক্টর চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে প্রবন্ধের ওপর আলোচনা করেন অধ্যাপক ডক্টর কাজী নজরুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সহসভাপতি অধ্যাপক খল্যানময় সরকার।